31শে জুলাই ক্যালেন্ডারের আর পাঁচটা দিনের সঙ্গে এই দিনটির পার্থক্য রয়েছে। না কোনো জন্ম তারিখ নয়, এই দিনটির মাহাত্ম্য অন্য। প্রেমিকাকে ভালোবাসা জানানো হোক বা অফিসে বসকে ম্যানেজ, আজ স্মার্টফোন ছাড়া এই মুহূর্তে চলে না। এই গোটা মোবাইল যোগাযোগ ব্যবস্থাটি চলাচলের শুরু এই 31শে জুলাই 1995 সালে, সেটা পিভি নরসিমা রাও জামানা। প্রথম মোবাইল ফোন কলে ফোনের এ প্রান্তে ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, অন্য প্রান্তে ছিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখরাম। অস্ট্রেলিয়ান টেলিকম সংস্থা টেলেস্টার এবং মোদি গ্রুপের যৌথ সংস্থার উদ্যোগেই এই যোগাযোগ স্থাপিত হয়। কিছুক্ষণের জন্য সৌজন্যমূলক কথাবার্তা সারেন জ্যোতি বসু ও সুখরাম। পরে এই সংস্থাই কলকাতার মোবাইল নেট সার্ভিস চালু করে। মোট 8টি সংস্থাকে সে সময় বরাদ্দ দেওয়া হয়েছিল সেলফোন যোগাযোগ গড়ে তোলার জন্য। জ্যোতি বসুর স্বপ্ন ছিল কলকাতাকে মোবাইল নেটওয়ার্ক সিটি হিসেবে গড়ে তোলা। 1995 সালে চলাচল শুরু করে ভারতে মোবাইল যোগাযোগ ব্যবস্থা আজ বহুদূর চলে এসেছে।